যশোরের বাঘারপাড়ায় শত শত মৌচাক থেকে মধু বিক্রি করে লাভবান হচ্ছেন গ্রামবাসী। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মৌচাক দেখতে ভিড় করছেন কৌতূহলীরাও। প্রতিনিয়ত মধুর যোগান দিলেও এসব মৌমাছি এখন পর্যন্ত কাউকে আক্রমণ করেনি। গাছের ডাল থেকে ছাদের কার্নিশ, যেদিকে চোখ যায় শুধুই মৌচাক। এ চিত্র যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুরা লক্ষ্মীপুর পুকুরিয়া সহ বেশ কয়েকটি গ্রামের। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। এ যেন মৌমাছিদেরই রাজত্ব। দিন দিন বেড়ে চলেছে মৌচাকের সংখ্যা। স্থানীয়রা বলছেন এসব মৌমাছি এখন পর্যন্ত কাউকে আক্রমণ করেনি, নেই কোনো উৎপাত। এই মধুগুলো খুব ভালো এবং আমাদের এলাকায় অনেক চাক আছে, সেই হিসেবে এই জন্য সবাই এই জায়গায় মধু নিতে আসে। এইসব চাক থেকে মধু বিক্রি করে বাড়তি রোজগারের সাথে মিলছে খাঁটি মধুর স্বাদও। বেশিরভাগ লোক হচ্ছে প্রাকৃতিক চাকের মধু খুঁজে, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ওষুধ তৈরি করে খায় তারা। এই মধু যা হয় সংগ্রহ করে কিছু কিছু লোক আছে অনলাইনে বিক্রয় করে, তাদের সাথে শেয়ার করি। বসবাসের উপযুক্ত জায়গা পাওয়ায় এইসব গ্রামে মৌচাক বাড়ছে বলে জানিয়েছেন প্রাণীবিদরা। সেখানে আমরা যে ভেজিটেশন দেখেছি, সেই ভেজিটেশন মৌচাকের একটা অন্যতম উৎস, কারণ ফুল যেখানে বেশি থাকে সেখানে নেকটার বেশি পাওয়া যায়, মৌমাছির সংখ্যা বেশি হয়। পাশাপাশি আরও কিছু ফ্যাক্টর দায়ী, যেমন পানির প্রাকৃতিক আবহাওয়া। বাঘারপাড়ায় 40টা গ্রামে হাজারের বেশি মৌমাছির চাক রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।